জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এরপর থাকছে ন্যাটোর সৈন্য নিয়ে পরমাণু যুদ্ধের শঙ্কা। সবশেষে দেখবেন পশ্চিমা চাপে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পথে হাসিনা সরকার, থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এছাড়াও অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ। আমেরিকার মন্ত্রীরা ফিরে গেলেন দেশে, বাংলাদেশে কয়েকদিনের সফর শেষে, এতে বাংলাদেশের আগামী রাজনীতির কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল সেটা আমাদের একটু দেখা দরকার। আমেরিকা কি কাটলানের আরও চাপে ফেলছে নাকি নেগোসিয়েশন করে ফেলছে? হাসিনার মন্ত্রীরা তো বলতেছে যে আমেরিকার সাথে নাকি দূরত্ব কমছে, আসলে কি দূরত্ব কমছে? এইসব প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাইতেছে। তো বাংলাদেশের মিডিয়া নিউজ যেহেতু খুবই নিয়ন্ত্রিত, তাই আসলে কি ঘটছে তা খবর পইরা বের করাটা মুশকিল। কিন্তু বাংলাদেশের মিডিয়া এত বেশি চালাক হয় নাই যে তারা সব কিছু লুকায় ফেলতে পারবে। আবার আজরাজোয়া মানে ওই আমেরিকার মন্ত্রী আর কি, সে নিজেও মিডিয়াতে কিছু বলছেন, তাই আমরা দেখার চেষ্টা করব কাটালরা নাকি স্বস্তিতে আছে, নেগোসিয়েশন করে ফেলছে যেমনটা তার লেসপেন্সাররা বলতেছে। হাসিনার আমেরিকার রাজনৈতিক টানাপোড়নের বিষয়ে সবসময় মনে রাখবেন যে আমেরিকার দিকে রাশিয়া আঙ্গুল তুলে রাখছে, এই বইলা যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে। তো আমেরিকা এমন কিছু বলবে না বা করবে না যা রাশিয়ার এই অভিযোগকে সত্য বলে প্রমাণ করবে। তারা ফর্মাল বক্তব্য দেবে, এই ডিপ্লোম্যাটিক ভাষাটা, ফর্মাল ভাষাটা গুরুত্বপূর্ণ, যে কিভাবে সে বলতেছে, কি কি বলছে সেটা বোঝাটা। তো এই ডিপ্লোম্যাটিক ভাষাটা আমরা একটু বুঝে দেখি। এই এজরাজিয়া বলছে যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তাই করবে, এসে দেখেন। We also discussed the need for free and fair elections. আমরা প্রধানমন্ত্রী সহ সবার সাথে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা করেছি। প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের আশা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা বাংলাদেশীদেরও আকাঙ্ক্ষা। এর লক্ষ্যে দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমাদের যা যা করা দরকার আমরা তা করতে চাই। বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন সকল জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। The United States looks forward to continued collaboration supporting an inclusive democratic Bangladesh. এই লাইনটা মুখ ফসকান, এটাই হচ্ছে ক্লু, মানে আমেরিকা সরে যাবে না তাদের মিশন থেকে। আমি উজরাজিয়াকে ডিপ্লোমেসির ফাইনেস্ট এক্সাম্পল বলবো, উনি ডিপ্লোমেসির যে এক্সাম্পল দেখাই গেছেন এইটার তুলনা নাই। আমরা একটু দেখি জিনিসটা, হ্যাঁ আমি কেন এই কথাটা বললাম, এই ছবিটা দেখেন। আমি খুব চেষ্টা করছি আজকাল যে একজন বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এর সাহায্য নিতে, যে এই ছবি দেখা বলবে যে এর ভিতরে কি লুকায় আছে। এরকম কিন্তু এক্সপার্ট আছে যারা ছবি দেখা বলে যে আসলে মিটিংটা সাকসেসফুল হয়েছে, এই মিটিংয়ে কে কি রোল নিছে, এই ছবিতে কার আত্মবিশ্বাস কেমন, কে হাইরা গেছে, কে জিতছে, এই সমস্ত কিছু বোঝা যায়। কিন্তু আজকাল ফ্রান্সের ছুটি, তো তাই তাও কাউকে অনেক চেষ্টা করে পাইলাম না। তো তবে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু চেষ্টা করি, মানে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা আপনারাও খুঁজে বের করতে পারবেন, আমি দেখাই দেবো কোথায় খুঁজে বের করতে হবে। এই ছবিতে দুইজন কিন্তু বস, একজন হচ্ছে জিয়া আর একজন হচ্ছে কাটালরানি, তাই না? তাই অন্য কারো বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু গুরুত্বপূর্ণ না, দুই বসের বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ, মানে জিয়া এবং হাসিনা। জিয়ার হাত দেখেন, খোলা, মুখে আত্মবিশ্বাসের হাসি। কাটালরানির হাত সামনে মুষ্টিবদ্ধ এইভাবে, এটাকে বলে ফিগ লিভ পজিশন বা ডুমুরের পাতার পজিশন। এটা আসছে ওল্ড টেস্টামেন্ট থেকে, মানে আদম আর হাওয়া ওই যে গন্ধ পল খাইয়া যখন দেখলো তারা উলঙ্গ, তখন তারা সেটাকে ডুমুরের পাতা দিয়া ঢেকে রাখছিল। আপনি ওল্ড টেস্টামেন্টের কাহিনী দিয়া যত রকমের ভাস্কর্য দেখবেন, পেন্টিং দেখবেন, সবগুলোতে ফিগ লিভস দেখবেন আর কি। হ্যাঁ, তো তার এটার মানে হচ্ছে ভয়, আত্মবিশ্বাসের অভাব, লজ্জা। আপনি বলতে পারেন অন্যরত হাত এইভাবে রাখছে, তাই না, ওই ছবিতে, সেটা গুরুত্বপূর্ণ না, কারণ ওইখানে বস দুইজন।
জিয়া তো অন্য সবার বস, তাই না? তাই তার সামনে তার অধীনস্থরা কাছুমাছু করবে, এটা স্বাভাবিক। তার মানে জিয়া খুবই সতর্ক ছিল কিভাবে সে হাতটা রাখবে। সে ইচ্ছা করে হাত দিয়া বার্তা দিচ্ছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি গুগলে সার্চ দিয়া দেখেন যে ফিগ লিপ পজিশন নিয়ে, দেখেন তারা কি বলে। এই ছবি বলে যে হাসিনা হেরে গেছে। হাসিনার মুখ দেখেন, হাসি আছে, হাসি নাই, নাকি ও আসলে হাসি না মানে হাসি না হয়ে গেছে, ও আর হাসে না। তো হাসিনা যে হেরে গেছে তার আর এক ছবিতে দেখেন। এই ছবিটা অনেক জায়গায় ছাপা হয়েছে, এই যে পোতপাকার সাথে দরজ বাবা। তো পোতপাকারে দেখেন পরাজিত বিধ্বস্ত মানুষের চেহারা, কোথাও দেখবেন না এই পরাজয়ের ছাপ তার মুখে নাই। সে কোনটি তাকায় আছে সে জানে না, সে পরিস্থিতির মধ্যে নাই, ছবির মধ্যে নাই, বিষয়ের মধ্যে নাই, এই বিষয়ের বাইরে অন্য জগতে বিচরণ করতেছে। আচ্ছা এখন একটা পরীক্ষা, আর একটা ছবি দেখায়, গুরুত্বপূর্ণ ছবি, কিছুদিন আগের ছবি। দেখেন তো বাইডেন আর জিং পেনে এই মিটিংটা, এটা কি ফলপ্রসূ হয়েছে না হয় নাই? দুইজনই তার অবস্থানে অনর, এই মিটিংয়ের ফলাফল শূন্য, দুইজনের হাত দেখেন। হাসিনা যে আমেরিকার কাছে হারছে তার দ্বিতীয় সাইন কি? প্রথম সাইনটা দেখলাম, দ্বিতীয় সাইনটা কি? জিয়া বলতেছে যে হাসিনার উপরে তার আস্থা আছে, যে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করবে। তার মানে হাসিনাকে নির্বাচনটা করতে হবে, হাসিনাকে করে দেখাইতে হবে বন্দুকটা হাসিনার কান্ধেই রাখছে আমেরিকা। দুনিয়ার কেউ অভিযোগ করতে পারবে না যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। একটা বন্ধু দেশ চাইতেই পারে আর একটা বন্ধু দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এবং একটা দেশ চাইতেই পারে যে সেই দেশের ক্ষমতাসীন একটা সুষ্ঠু নির্বাচন কইরা দেখাবে। কিন্তু হাসিনা কি এটা সুষ্ঠু নির্বাচন করবে বা করতে পারবে? আমি আগেই বলছি যে হাসিনা এমন নির্বাচন দিবে না যেখানে সে হারবে। এই যে স্যাম্পল দেখেন না, যেইমাত্র তারা চলে গেছে তারপরেই কুমিল্লা বিএনপির গাড়িবহরে হামলা হয়েছে, এবং তাতে 60 জন আহত হয়েছেন, এবং ছেলের আহত হওয়ার খবর শুনে তার বাবা মারা গেছেন। আল্লাহ তারে বেজ নসিব করুক। কুত্তার লেজ যেমন সোজা হয় না, তেমন আওয়ামী লীগও সোজা হবে না, জিন্দগিতে ভালো হবে না ওরা। আওয়ামী লীগ একমাত্র জুতায় সোজা হয়, জুতায়। আবার ভাইবেন না যে আমি আওয়ামী লীগের জুতাইতে বলতেছি, না মানে দেশের মানুষ যদি ডান হাতে খায় তাহলে ওরা বাম হাতে খাবে, সব কিছু উল্টা করবে, জনস্বার্থের বিরুদ্ধে করবে। একমাত্র জুতাটা ওরা সোজা করে পড়বে, যেহেতু জুতা উল্টা করে পড়া যায় না, তাই বলছি ওরা জুতায় সোজা। তো আমেরিকা বলবে হাসিনা আমাদের আস্থার মর্যাদা রাখেনি, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছে, এবং ঘটনা তখনই ঘটবে। আর একটা সাইন আছে, আর একটা সাইন আছে যে আওয়ামী লীগের সাথে হাসিনার মিটিং সফল হয় নাই। কি সেটা? এটা হচ্ছে 3 নম্বর সাইন, আসেন দেখি। দেখেন হাসিনার আইনমন্ত্রীর সাথে আলাপ হয়েছে না, তার মন্তব্য দেখেন, কি মনে হয়? মিটিং ফলপ্রসূ হয়েছে? হাসিনা সার পাইছে? নেগোসিয়েশন হয়েছে? হয় নাই। হইলে আইনমন্ত্রী এই কথা বলে না, কি বলছে যে চাপ দিয়া বড় শক্তি কিছু করাইতে পারবে না হাসিনাকে, তাই না? চাপের প্রশ্ন আসে কেন যদি নেগোসিয়েশন হয়ে যায়? আচ্ছা আর একটা বিষয়ের দিকে দৃষ্টি ফেরাইতে বলি, আমি এই বিষয়ে এখনই কংক্রিট কিছু বলতেছি না, সিদ্ধান্তমূলক কিছু বলতেছি না, কিন্তু আপনাদের দৃষ্টি ফেরাইতে বলি একটি চিন্তার সুবিধার জন্য। আচ্ছা বলেন তো আইনমন্ত্রীর সাথে কি আলাপ এজরা জিয়া? আবার ইউরোপিয়ান ইউনিয়ন কেন অ্যাটর্নি জেনারেলের কাছে গেল, গেছে না? তারপরে বিরোধী দলের আইনজীবীরা ওখানে বিক্ষোভ টিক্ষোভ করছে না, দেখছেন তো? মনে রেখেন হাসিনা পঞ্চদশ সংশোধনী আইন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রদ করছিল, আদালতের একটা বিভক্ত রায় দিয়া সংবিধানের ওই সংশোধন অবৈধ ছিল, কারণ ওই সংশোধনের জন্য একটা গণভোটের দরকার ছিল, ওই গণভোট কিন্তু হাসিনা করে নাই। আদালতের রায় দিয়া সংবিধান পাল্টানো যায় না, আদালতের রায় দিয়ে এটা সংবিধানের একটা মৌলিক পরিবর্তন, আদালতের রায় দিয়ে ওইটা পাল্টানো যায় না। তাইলে হাসিনার যে এই রেজিমটা, এই রেজিমটা ঠিক আছে একটা অবৈধ সাংবিধানিক সংশোধনের মধ্যে দিয়া, তাইলে হাসিনার রেজিমের বদলের একটা আইনি কাঠামো লাগবে। হ্যাঁ পশ্চিমারা সেখানেও কাজ করতেছে, সেই জন্যেই আইনমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ মিলে এখন সব কিছু মিলে। হ্যাঁ অনেকে দেখলাম আমারে হতাশ হয়ে মেসেজ দিতেছেন ইনবক্সে যে নেগোসিয়েশন হয়ে গেল কি না, ধীরে ধীরে বাঁধন টাইট হইতেছে আর আমাদের মুক্তির সময় মনে হয় আগায় আসতেছে, রেজিম ভাঙ্গা পড়তেছেই, ভরসা রাখেন।